ট্রলারের ভেতরে পাটাতন ভর্তি ইলিশ, ঝুড়িতে করে একে একে সেগুলো তোলা হচ্ছে ঘাটে। বঙ্গোপসাগরে একটি ট্রলারে মাছ ধরায় এমন বাজিমাত। গত 11 আগস্ট সাগরে মাছ শিকার করতে যায় এফবি অলিউল্লাহ এক নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার। টানা 7 দিন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন ট্রলারটির জেলেরা। বিভিন্ন প্রজাতির 50 মন সামুদ্রিক মাছ নিয়ে ঘাটে ফেরেন তারা। মাছগুলোর মধ্যে আবার 1 মন 2 মন নয়, 30 মনই ইলিশ। গত কয়েক বছরে এক ট্রলারে এত মাছ আর ধরা পড়েনি। একসঙ্গে এত মাছ শিকার করতে পারায় বেজায় খুশি ট্রলারের জেলেরা। শিকার করা এসব মাছ বিক্রি করতে নিয়ে আসা হয় বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। ট্রলারটির মালিক জানান, সমুদ্রে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। এক ট্রলারে এত বেশি মাছ ধরা পড়ায় অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাওয়ার আশা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তাদের।